আসসালামু আলাইকুম, আমি নাহিদা আক্তার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমার সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, সবাই তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো, আজ তোমাদের ক্লাস হবে বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর আর অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। এই মাস আমাদের ভাষার মাস। এই মাসে সালাম, বরকত এবং নাম না জানা আরও অনেকেই শহীদ হয়েছেন এই ভাষার জন্য। তাদের এই আত্মত্যাগের কারণে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদের স্মরণে আজ আমরা একটি গান গাইব। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, ভাইয়ের বুকে রক্তে আজিকে, রক্ত মশাল জলে থেকে থেকে, সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। সময় স্বল্পতার কারণে আমরা তোমাদের এটুকুই শোনালাম, যাদের এই রক্ত ওই সংগ্রামের ফলে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এখন আসো আমরা ক্লাসে ফিরে যাই। আজকে হলো আমাদের প্রথম অধ্যায়, আর এই অধ্যায় পাঠে আমরা শিখব হলো উপনিবেশ কি তা ব্যাখ্যা করতে পারবে, আর উপনিবেশ প্রতিষ্ঠান, বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বাংলায় ইউরোপীয় উপনিবেশিকদের আগমন ও বাণিজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করতে পারবে। আজ আমাদের এই শিখন ফলে আমরা এগুলো শিখব। তা দেখো প্রথমে কি বলছে, উপনিবেশ কি তা ব্যাখ্যা করতে পারবে। বাংলায় ইউরোপীয়দের বণিকদের আগমন ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। তাহলে কি বলছে, তারা প্রথমে আমাদের এদেশে কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য আসে, কিন্তু তারা কিছুদিন পরে আমাদের এই রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে আসে। যতগুলো ইংরেজরা এদেশে আসছে তার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা প্রতিযোগিতামূলক করে এগিয়ে আসছে। 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যা নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে একসময় তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। কি বলছে, 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যা নবাব, আমাদের বাংলার এই নবাব ছিলেন কে, নবাব সিরাজদৌল্লা, সে কী করে, তাকে পরাজিত করে ইংরেজরা এই ক্ষমতা দখল করে নেয়। এভাবে 1757 সালের পরে বাংলা যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। তাই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কাকে বলে, কখন থেকে, 1757 সাল থেকে। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলি। তা দেখো আমরা 1757 সালকে আমরা
57 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ এদেশে ইংরেজরা শাসন করে আর এই শাসন ব্যবস্থাকে উপনিবেশিক যুগ বলা হয়ে থাকে আচ্ছা এরপরে আমরা হলো উপনিবেশিক প্রতিষ্ঠার বিস্তার ও অবসানের গুরুত্ব ব্যাখ্যা করতে তোমরা পারবে সেই সম্পর্কে তোমাদের বলবো বিদেশী কর্তৃক কোনো দেশ দখল করে শাসন প্রতিষ্ঠা করলেই তাকে উপনিবেশিক শাসন বলা হয় না উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হচ্ছে দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না তারা জানে একদিন এই শাসনের পাট উঠিয়ে তাদের দেশে ফিরে যেতে হবে যারাই এ দেশে শাসন করতে আসতো না কেন তাদের ভিতর মনে কিন্তু একটা ছিলই যে তাদের বেশি দিন এখানে ব্যবসা করতে পারবে না তাদের সমস্ত পাট চুকিয়ে তাদের আবার দেশে ফিরে চলে যেতে হবে যতদিন তারা এই শাসক হিসেবে থাকবে ততদিন সেই দেশের ধন সম্পদ নিজ দেশে পাচার করবে তারপর যখন তাদের শাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বা অন্য কোনো কারণে অন্য দেশ শাসন করা আর লাভজনক বলে মনে হবে না তখন ফিরে যাবে নিজ দেশে এভাবে অন্য কোনো দেশের উপর দখলদারদের আধিপত্যই হচ্ছে উপনিবেশ স্থাপন আর উপনিবেশ প্রতিষ্ঠা করা এই শাসককে বলা হয় উপনিবেশিক শাসন তাহলে এই অধ্যায় আমরা কী কী শিখতে পারলাম উপনিবেশিক যুগ কাকে বলে আর উপনিবেশিক শাসন ব্যবস্থা কী এরপরে আমরা কি বলছে প্রথমে বাংলা এবং পরে ভারত উপমহাদেশে ইংরেজরা যে শাসন প্রতিষ্ঠা করে তার বৈশিষ্ট্য উপরে উল্লেখিত ধারণার সাথে মিলে যায় এ কারণে বাংলা ও ভারতে প্রতিষ্ঠিত ইংরেজ শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন ইংরেজ আগমনের অনেক আগে থেকেই বাংলাদেশে বহিরাগত শক্তি প্রবেশ করেছিল আমাদের এই দেশে ইংরেজরা ইংরেজদের আগেই আরও কিছু বহিরাগত শক্তি এদেশে প্রবেশ করে কারণ তাদের সকলের আকর্ষণ ছিল আমাদের এই বাংলা ধন সম্পদের জন্য খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করেছিল কিন্তু আর্যরা তাদের কোনো শাসন প্রতিষ্ঠা করেনি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক সে সময় পুণ্ডবর্ধন ভুক্তি উত্তর বাংলা হয় মৌর্যদের প্রদেশ মৌর্যদের পরে ভারতের প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য তাহলে দেখো একজনের পরে একজন আমাদের এদেশে শাসন করতে শাসন শুরু করছে প্রথমে কারা করলো বহিরাগত কিছু শক্তি আসলো প্রথমে হলো আর্যরা এরপরে হলো ভারতীয়রা এরপরে গুপ্ত সাম্রাজ্য এইভাবে আস্তে আস্তে এক এক করে শাসন করতে থাকে আমাদের এই দেশ গুপ্তদের পতনের পরে সপ্তম শতকের উত্তর বাংলায় প্রথম বাঙালি শাসক শশাঙ্ক তৃতীয় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তবে শশাঙ্ক রাজত্ব দীর্ঘস্থায়ী ছিল না তার মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মৎস্যনাদ যুগ এরপরে বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 8 শতকের মাঝ পূর্বে প্রায় 400 বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসকের অধীনে চলে যায় বাংলা দক্ষিণ ভারতের থেকে আসা হয় রাজারা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেয় দেখো একজনের পরে একজন শাসন করে নিয়েছে আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলা ধন সম্পদে পরিপূর্ণ ছিল যার কারণে তারা সবাই এদেশে আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য তাহলে আমরা এই পর্যন্ত যেগুলো করলাম তার মধ্যে যা আছে সেগুলো আমরা প্রশ্ন তোমরা সবাই তো খাতা কলম নিয়ে বসে আছো আমরা কিছু প্রশ্ন বলি তোমরা লিখে ফেলো 1 নম্বর প্রশ্ন হলো উপনিবেশিক যুগ কাকে বলে 2 প্রশ্ন উপনিবেশিক শাসন ব্যবস্থা কি 3 প্রশ্ন হলো উপনিবেশিক শাসন ব্যবস্থায় কারা কারা এদেশে শাসন করতে আসে তাহলে
আমরা এই প্রশ্নগুলো নিয়ে এবং পরবর্তী ক্লাস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মতে তোমাদের এখানে ক্লাস শেষ, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া কামনা করবে। আল্লাহ হাফেজ।